শাড়ি পরে রাস্তায় নেমেছি বলতে কাজ করছি এখানে কোনো বাধাই সৃষ্টি হচ্ছে না আমি বরং দেখছি অনলাইনে ট্রাফিক জ্যাম লেগে গেছে আমার রাস্তায় কোনো জ্যাম ছিল না তো শাড়ি পরে কাজ করেছি এই জন্য আমার নতুন করে ভাইরাল হওয়ার ব্যাপারটা আসলে আমি নতুন করে কিছু দেখছি না এই ব্যাপারে বলবো যে হেলমেট ছাড়া আসবেন না এখন পুলিশ চলে আসছে আর আমি যদি দায়িত্বে থাকি অবশ্যই ছেড়ে দেব না এখানে যে নতুন পরিচিতি হচ্ছে যে মেয়েরাও ট্রাফিকে কাজ করতে পারে সেই জায়গাটা এখানে প্রসারিত হচ্ছে আমি মনে করছি আমি একটা সামাজিক ট্যাবও ভাঙতে পেরেছি আমার যতটুক করার আছে আমি ততটুক অবশ্যই করব কে কি বলছে সেটা দেখার ব্যাপার আমার না আমি আমার জায়গা থেকে কতটুক দিতে পারছি আমি কতটুক ভালো কাজে থাকতে পারছি সেটাই আমার ব্যাপার ওখানে সবাই অনেক কোঅপারেটিভ ছিল আমার যে ছোট ভাই বোন ছিল আমার ইউনিভার্সিটির ভাইয়া আপুরা ছিল আরও অন্যান্য বিউপি ছিল সেখানে বিউপির যে শিক্ষার্থীরা ছিল ওনারা সবাই খুবই কোঅপারেটিভ ছিল সবাই খুবই ভালোভাবে দেখছে এবং যারা গাড়ি দিয়ে আসছিল যারা পাস করছিলো জায়গাটা কোনো রকমের কোনো ঝামেলা হয় ওরা মানে আমি শাড়ি পরেছি সেজন্য আলাদা করে দাঁড়িয়ে আমাকে অ্যাপ্রিসিয়েশন দিবে এমন কিছু ঘটেনি আর যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা আসলে আমার অজান্তে আমি জানি না এমন কোনো ফুটেজ আমি প্রথমে মিডিয়াতে দেইনি আমি যে আমার ফেসবুক আইডি ছিল সেখানে আমি কোনো ভিডিও ছবি প্রথমে দেইনি আমাকে আমার এক ফ্রেন্ড রাতের বেলা দশটা বারোটার দিকে আমাকে উনি মানে সেন্ড করেছে যে আমাকে তাকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আসলে ভাইরাল ওয়ার্ডটা আমার কাছে একটু ফানি লাগছে যেহেতু আমি এখানে অভ্যস্ত না ভাইরাল হওয়ার পরে আমি পজিটিভ নেগেটিভ দুইটা রিভিউ পাইছি তবে আমার যে টিচার আমার ইউনিভার্সিটির টিচার আজকে আমি যখন ইউনিভার্সিটিতে আসলাম ওনারা আমাকে ডেকে ডেকে আমাকে অভিনন্দন জানাচ্ছে স্যারদের ম্যামদের রিভিউ আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওনারা আমাকে অনেক ভালো বলছে তো শাড়ি পরে কাজ করেছি এই জন্য আমার নতুন করে ভাইরাল হওয়ার ব্যাপারটা আসলে আমি নতুন করে কিছু দেখছি না আমাকে আলাদা করে সবার থেকে আলাদা করবেন না ওখানে শুধু আমি ছিলাম না আমার অনেক ছোট ভাই বোন ছিল আসলে অ্যাপ্রিসিয়েশনটা সবার পাওয়া উচিত আমার একার পাওয়া উচিত না এই ব্যাপারে বলবো যে হেলমেট ছাড়া আসবেন না এখন পুলিশ চলে আসছে আর আমি যদি দায়িত্বে থাকি অবশ্যই ছেড়ে দেব না যা মানে যতটুকু আমার বোঝানোর দায়িত্ব যতটুকু বোঝাতে পারি আমি ততটুকু বোঝানোর চেষ্টা করব। নারী হিসেবে ট্রাফিকের দায়িত্ব পালন করাটা আমার মনে হচ্ছে আমার দিক দিয়ে যে অনেক ভালো একটা ব্যাপার এই ট্রাফিকের দায়িত্বে খুব সাধারণত মেয়েদের দেখা যায় না এখানে যে নতুন পরিচিতি হচ্ছে যে মেয়েরাও ট্রাফিকে কাজ করতে পারে সেই জায়গাটা এখানে প্রসারিত হচ্ছে আমি মনে করছি আমি একটা সামাজিক ট্যাবও ভাঙতে পেরেছি বাংলাদেশে বর্তমান সময়ে একটা কঠিন সময় গিয়েছে আমরা দেখেছি এবং কঠিন সময় এখনও চলছে এবং এই সময়ে বাংলাদেশ পুলিশ যেভাবে কর্মবিরতিতে গেছেন ব্যাপারটা আসলে প্রশংসনীয় না একদমই তারপরও আমরা স্টুডেন্টরা আমাদের জায়গা থেকে যেভাবে এগিয়ে এসেছি এবং এই সেক্টরে কাজ করছি সেটা আমি বড়ো করেই দেখছি আর আমার যতটুক করার আছে আমি ততটুকু অবশ্যই করব কে কি বলছে সেটা দেখার ব্যাপার আমার না আমার মা খুব সাহসী ছিলেন উনি সব কাজে এগিয়ে যেতেন মানুষকে সাহায্য করতেন আমিও মনে করি যে ভালো কিছু কাজে অবশ্যই আমি থাকবো